ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে ভিউয়ার্স আপনি এরকম স্টাইলিশ টেক্সট দিয়ে ফেসবুকে পোস্ট করবেন। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি কিন্তু বাংলা একটা স্ট্যাটাসকে স্টাইলিশভাবে ক্রিয়েট করার উপর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমি ফেসবুকে পোস্ট করেছি। কিন্তু আপনি চাইলে কিন্তু ভিউয়ার্স অসংখ্য অ্যাভেলেবেল স্টাইলিশ টেক্সট রয়েছে, কিন্তু আপনি ওই স্টাইলিশ টেক্সটগুলোর মাধ্যমে কিন্তু আপনার ফেসবুকে পোস্ট করে নিতে পারেন। তো ভিউয়ার্স, আপনি স্টাইলিশ টেক্সট দিয়ে ফেসবুকে পোস্ট করার জন্য আপনাদের ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। আপনারা ভিউয়ার্স গুগল প্লে স্টোরে গিয়ে ভিউয়ার্স এই স্টাইলিশ টেক্সট লিখে সার্চ করলে কিন্তু অ্যাপ্লিকেশনটা সিম্পলি আপনারা পেয়ে যাবেন। আপনারা ভিউয়ার্স অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনারা স্টাইলিশ টেক্সট অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করে অ্যাপ্লিকেশনটাকে অন করবেন। অ্যাপ্লিকেশনটাকে অন করার পর নিচে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স একটা অপশান শো করছে, আপনারা নিচে এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ভিউয়ার্স আপনারা সিম্পলি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ভিউয়ার্স পুনরায় আপনারা এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এক্সপেক্ট নিয়ে শো করছে, আপনারা ভিউয়ার্স এক্সপেক্টের উপর একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স একটা আইকন শো করছে, আপনি এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আবার ভিউয়ার্স পুনরায় আপনি উপরে ক্লিক করবেন। উপরে ক্লিক করার পর ভিউয়ার্স ফেভারিটের উপর আপনি সিম্পলি একটা ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু ভিউয়ার্স আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন একটা প্যান আইকন শো করছে, প্যান আইকনও পাশে শো করছে ভিউয়ার্স টাইপ হেয়ার। আপনারা সিম্পলি টাইপ হেয়ারের উপর একটা ক্লিক করবেন। টাইপ হেয়ারের উপর ক্লিক করার পর ভিউয়ার্স আপনি যে স্ট্যাটাসটা ফেসবুকে স্টাইলিশভাবে পোস্ট করতে চান আপনি সিম্পলি ওই স্ট্যাটাসটাকে এখানে লিখে দেবেন। তো ভিউয়ার্স, আমি একটা স্ট্যাটাস আগে থেকে লিখে রেখেছি, যার কারণে ভিউয়ার্স আমি এটা এখানে পেস্ট করে দিয়েছি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স পেস্ট করার পর কিন্তু আমার এই স্ট্যাটাসটা এখানে স্টাইলিশভাবে দেখতে পাচ্ছেন শো করছে। কিন্তু আমি এখান থেকে ভিউয়ার্স নিচে স্ক্রল করব। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স নিচে স্ক্রল করলে কিন্তু ভিউয়ার্স অসংখ্য অ্যাভেলেবেল স্টাইলিশ টেক্সট কিন্তু ভিউয়ার্স আপনাকে সাজেস্ট করবে। দেখতে পাচ্ছেন আপনি এভাবে এখান থেকে নিচে স্ক্রল ডাউন করবেন। করার পর ভিউয়ার্স এখান থেকে যে টেক্সটটা আপনার ভালো লাগে আপনি সিম্পলি ভিউয়ার্স ওই টেক্সটের উপর সিম্পলি একটা ক্লিক করবেন। ধরুন ভিউয়ার্স আমি এখান থেকে এই টেক্সটটা আমার ভালো লেগেছে, তার কারণে ভিউয়ার্স আমি সিম্পলি এই টেক্সটের উপর একটা ক্লিক করব। এই টেক্সটের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স একটা কপির আইকন শো করছে, আপনারা সিম্পলি ভিউয়ার্স এখান থেকে কপির উপর একটা ক্লিক করবেন। কপির উপর ক্লিক করার পর কিন্তু ভিউয়ার্স এটা কপি করা সম্পূর্ণ হয়ে যাবে। তো ভিউয়ার্স আমরা এখন ব্যাক করে সরাসরি চলে যাব ফেসবুকে। ফেসবুকে গিয়ে ভিউয়ার্স আমরা একটা পোস্ট করে আপনাদের লাইভ প্রুফটা দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স আমরা এখন চলে এসেছি ফেসবুকে। ফেসবুকে আসার পর উপর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ফটোর একটা আইকন শো করছে, আপনি সিম্পলি ফটোর আইকনের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর ভিউয়ার্স আপনি যে ফটোটা ফেসবুকে আপলোড করতে চান ফার্স্ট আপনি সেই ফটোটাকে এখান থেকে সিলেক্ট করে দিবেন। আপনি ভিউয়ার্স ফটোর উপর ক্লিক করলে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। উপরে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সি সামথিং অ্যাবাউট দিস ফটো, আপনি এখানে একটা ক্লিক করে ভিউয়ার্স চাপ দিয়ে ধরবেন। এখানে চাপ দিয়ে ধরার পর উপর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স পেস্ট, আপনি সিম্পলি পেস্টের উপর একটা ক্লিক করবেন। পেস্টের উপর ক্লিক করার পর আপনি যে স্ট্যাটাসটা কপি করেছেন সেটা কিন্তু ভিউয়ার্স এখানে পেস্ট করা সম্পূর্ণ হয়ে যাবে। এখন ভিউয়ার্স আপনি পোস্ট করার জন্য উপরে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স একটা আইকন শো করছে পোস্ট, আপনার সিম্পলি ভিউয়ার্স এখান থেকে পোস্টের উপর একটা ক্লিক করবেন। পোস্টের উপর ক্লিক করার পর এখানে আপনারা কিছুক্ষণ একটু ওয়েট করবেন। ওয়েট করার পর ভিউয়ার্স আপনারা এখান থেকে একটা রিফ্রেস দিবেন। রিফ্রেস দেওয়ার পর দেখবেন যে ভিউয়ার্স আপনার পোস্টটা এখানে আপলোড করা সম্পূর্ণ হয়ে গেছে। ভিউয়ার্স আমরা এখন এখান থেকে একটু নিচে স্ক্রল ডাউন করব। নিচে স্ক্রল ডাউন করার পর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমাদের কিন্তু পোস্টটা শো করছে, পোস্টের উপর কিন্তু ভিউয়ার্স আমাদের স্ট্যাটাসটা শো করছে। তো ভিউয়ার্স আপনি এভাবে চাইলে কিন্তু যে কোনো স্ট্যাটাসকে স্টাইলিশভাবে ক্রিয়েট করে ফেসবুকে পোস্ট করে নিতে পারেন। তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ভিডিওটি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন। তো ভালো থাকবেন সবাই, আজকের মতো এখানে বিদায়।